পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে যে সমস্ত হেরিটেজ স্থানগুলি আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে কার্জন গেট চত্বরে পরিকল্পনা গ্রহণ করেছেন বিধায়ক। সৌন্দর্যায়ন করার কার্য চলছে শহর জুড়ে। বিধায়কের এই রূপ কর্মকাণ্ডে খুশি শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। এখানে মোটামুটি স্যারের ইয়েতে অনুমতিতে আমাদের 12টা বোর্ড করতে বলেছেন, তার মধ্যে বর্ধমানের হেরিটেজকে তুলে ধরা হয়েছে 2টো বোর্ডের মধ্যে, আর 10টা বোর্ডে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যত ওনার যত প্রকল্প আছে, যেমন হচ্ছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী, তারপর আছে রেশন ব্যবস্থা, দুয়ারে সরকার, টোটাল মোটামুটি এই ধরনের প্রকল্প অনেকে তুলে ধরা হয়েছে এখানে। এইভাবেই সাজানো হচ্ছে এখানে। আমাদের স্টিলের গ্রিলও বলেছেন বিধায়ক সাহেব, বলেছেন স্টিলের গ্রিলও হবে, আর এইখানে মানে টাইলস ওয়াইলস করে এখানে হবে। আর এই বোর্ডগুলো তো প্রত্যেকটাতে এলইডি সিস্টেম করা আছে, এলইডি লাইটের সিস্টেম করা আছে। এটাকে জলে নষ্ট হবে? জলের আশা করি নষ্ট হবে না, কারণ সামনে আমাদের ক্লিয়ার সিটও দেওয়া আছে, ব্যাকেও আমাদের সিট ফিট দেওয়া আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানে যে সমস্ত হেরিটেজ স্থানগুলি আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে কার্জন গেট চত্বরে পরিকল্পনা গ্রহণ করেছেন বিধায়ক। সৌন্দর্যায়ন করার কার্য চলছে শহর জুড়ে। বিধায়কের এই রূপ কর্মকাণ্ডে খুশি শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। এখানে মোটামুটি স্যারের ইয়েতে অনুমতিতে আমাদের 12টা বোর্ড করতে বলেছেন, তার মধ্যে বর্ধমানের হেরিটেজকে তুলে ধরা হয়েছে 2টো বোর্ডের মধ্যে, আর 10টা বোর্ডে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যত ওনার যত প্রকল্প আছে, যেমন হচ্ছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী, তারপর আছে রেশন ব্যবস্থা, দুয়ারে সরকার, টোটাল মোটামুটি এই ধরনের প্রকল্প অনেকে তুলে ধরা হয়েছে এখানে। এইভাবেই সাজানো হচ্ছে এখানে। আমাদের স্টিলের গ্রিলও বলেছেন বিধায়ক সাহেব, বলেছেন স্টিলের গ্রিলও হবে, আর এইখানে মানে টাইলস ওয়াইলস করে এখানে হবে। আর এই বোর্ডগুলো তো প্রত্যেকটাতে এলইডি সিস্টেম করা আছে, এলইডি লাইটের সিস্টেম করা আছে। এটাকে জলে নষ্ট হবে? জলের আশা করি নষ্ট হবে না, কারণ সামনে আমাদের ক্লিয়ার সিটও দেওয়া আছে, ব্যাকেও আমাদের সিট ফিট দেওয়া আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।